জি ধরুন আপনি ব্যারাস্টার হয়ে মানুষের হয়ে কাজ করলেন, এখন একজন বাইরের নেতা এসে এখানে প্রার্থী হওয়ার জন্য নমিনেশন দিয়েছে, রাজনীতিটা করাই তো মানুষের হয়ে কাজ করার জন্য। এই বারবার যে বাইরের প্রার্থী হচ্ছে তাদের কি দলের ভোট ব্যাংকে পৌঁছতে হবে? সেটা এখন ধরুন আমার থেকে অনেক জ্ঞানী লোক দলে আছেন, তারা বিচার করবেন, তারা বুঝবেন। এখন ব্যাপারটা হচ্ছে মানুষের টোটাল সব মানুষের মনের ভেতর তো আর আমরা গিয়ে পৌঁছে নেই। আমরা এখনও মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগিয়েই তো সবাই যেতে, হয়তো রাজ চক্রবর্তীও যেত। বলছি বারাকপুর জুড়ে একটা আওয়াজ উঠেছিল ঘরের ছেলেকে চাই, ঘরের মানুষকে প্রার্থী হিসাবে চাই, সেখানে কি এই যে বারাকপুরের যে বহিরাগত প্রার্থী হলো সেখানে কি এলাকার মানুষের সৃষ্টি হবে? দেখুন আমাদের দীর্ঘদিন দল করার সুবাদে অনেক লোকের সাথে আমাদের ব্যক্তিগত রিলেশন আছে, অনেক সিপিএম করে তারাও আমাদের কাছে বিভিন্ন কাজে আসে, তারাও আমাদের সাথে কথা বলে, আমরা তারাও আমাদেরকে ব্যক্তিগতভাবে ভালোবাসে, বা বিজেপি করা লোকও কিছু আছে তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে ভালোবাসে। তা ব্যক্তিগত ভালোবাসা তা সে কী করবে না করবে সেটা তো আর আমি বলতে পারবো না, তাদের মনের কথা। বারাকপুর একটা শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলে যে ধরনের রাজনীতি হয় সেখানে সবসময় শ্রমিক পরিবার, দরিদ্র পরিবারের মানুষ বেশি, সেখানকার মানুষের সাথে মিশে রাজনীতিটা করতে হয়, সেটা কি রাজ চক্রবর্তী পারবে বলে আপনি মনে করেন? উনি একজন চলচ্চিত্র, একটা টলিউড। প্রথমেই আমি বলেছি রাজ চক্রবর্তীকে আমি চিনি না, কারণ তিনি সিনেমা জগতের লোক, আমি তাকে কোনোদিন সে কী করেন না করেন আমি জানি না। আমি রাজ চক্রবর্তী শুনলাম, রাজ চক্রবর্তী শুনলাম যে সিনেমা তিনি করেন এবং ডিরেক্টর তিনি। এখন মানুষ কীভাবে নিচ্ছে বা নেবে সেটা সম্পূর্ণভাবেই মানুষের উপর নির্ভর করে, এবং যে কোনো দলই জিতে মানুষের ভোটেই জিতে, সে কারণে রাজ চক্রবর্তীকে মানুষ নিলে নিশ্চয়ই জিতবে। আমরা তো দলের লোক, আমাদের প্রচার, আমাদের কর্ম যেটা করার দলের হয়ে সেটা নিশ্চয়ই করবো। পূর্ণ শক্তি শক্তি তো সবসময় দল করলে সেটা অবশ্যই থাকে, তবে নিজের জীবন দিয়ে তো কিছু করতে পারবো না, আমি সুইসাইড করে দিলাম, নিজের জীবন দিয়ে তো কিছু হবে না। দল করলে যেটা করতে হয় সেটা দীর্ঘদিন দল করার সুবাদে সেটা নিশ্চয়ই করব। একই কথা তো আমি বললাম বারবার, শুন, সব মানুষেরই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে, সব আকাঙ্ক্ষাই পূরণ হয় না। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।